এসেছে বেশি ছিল তোর খুঁজছিল আবার কেন তোমার ব্যাংক অ্যাকাউন্টে নাকি অনেক বড় অ্যামাউন্ট জমা হয়েছে এসআই বলেছে হ্যাঁ এবং ওই টাকা নাকি জমা হয়েছে সেদিন যেদিন আলীর সাথে টাকা জমা করতে ঠিক আছে আমি দেখছি কি দেখবে তুমি ওই এসআই শুধু শুধু আমার পিছনে লেগেছে ও কি ভাবছে আমার অ্যাডমিন কানেকশন নাই তুমি দাঁড়াও না দেখো কিভাবে ওকে দায়িত্ব দেওয়ার ব্যবস্থা করি আচ্ছা দেখো বিষয়টা যতটা গভীরে গিয়েছে এখন এটা নিয়ে যদি তুমি হইচই করো ঝামেলায় কিন্তু তুমিই পড়বে আচ্ছা আমি সত্যি করে একটা কথা বলো তো আমাকে তোমার অ্যাকাউন্টে এতগুলো টাকা হঠাৎ করে কোত্থেকে আসবে নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1,00,000 টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক তুমি সন্দেহ করছো আমি তোমাকে সন্দেহ কেন করব কিন্তু টাকার তো একটা উৎস লাগবে নাকি আমার একজন ফরেন বায়ার আমাকে পাঠিয়েছে তোমাকে কেন পাঠাবে তুমি তো ব্যবসা করো না জব করো কারণ আমার মালিক আমার অ্যাকাউন্ট নাম্বার ইউজ করছে এখন উনি যখন চাবে তখন আমি দিব না দিয়েছি এটা কি আমার দোষ আরে আশ্চর্য তুমি তো তোমার অ্যাকাউন্টে রাখা টাকাগুলো গায়েবও করে দিতে পারো ততটুকু বিশ্বাস আছে বলেই তো পাঠিয়েছে তার মানে তুমি বলছো তোমার অ্যাকাউন্টে যে টাকাটা আছে সেটা বৈধ ওই প্রমাণ তোমার কাছে আছে আচ্ছা ঠিক আছে কিন্তু বিষয়টা আমাকে বললে না কেন আরে কি আশ্চর্য আমি আমার অফিসের বিষয় তোমার সাথে শেয়ার করবো কেন অনি তুমি আমার সঙ্গে এরকম উত্তেজিত হচ্ছো কেন তুমি তো এমন ছিলে না সরি ইটস ওকে অফিসার তোমাকে থানায় দেখা করতে যেতে বলেছে একটা চালান পাঠাতে আপনাদের এই অবস্থা দেখেন জলদি করেন জলদি নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1,00,000 টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক দেখেন আপনি যদি আমার হাজবেন্ডকে নিয়ে কিছু বলতে চান তাহলে আগে নিষেধ করব কিন্তু বিষয়টা তো আপনার জন্য জানেন খুব জরুরি আপনি ভালো কি নেই আমার ভালো আমার হাজবেন্ডই বুঝবে স্পষ্টই আপনি নিশ্চয়ই সেই মূর্খ বৌদের দলে নন যারা অন্ধবিশ্বাস করে সরি আপনি কি বলতে চাচ্ছেন আসলে আপনার স্বামীকে একটু চুপি চুপি রাখবে মাসাল তো টুকু কিন্তু কেন সে একটা খারাপ চক্রের সাথে ভিড়েছে এটা আপনি কি করে জানলেন সে ব্যাখ্যা আমি আপনাকে দিতে পারবো মানে সেটা যদি আপনি না বলেন আমি আপনাকে বিশ্বাস করব কেন সেটা আপনার ইচ্ছা কিন্তু পরে হয়তো বুঝতে পারবেন না যে আমি আপনাকে সাবধান করব আপনি বা কেন আমাকে সাবধান করবেন আপনি কে এই প্রশ্নটা জরুরি জরুরি এখন আপনার স্বামীকে ফেরান নাহলে কিন্তু সে খুব বড় বিপদে পড়বে অলরেডি আপনার একজন ওয়েল উইশারকে সে জেলে ঢুকিয়েছে আপনি কার কথা বলছেন জহিরকে জেলে আপনি জানেন না হ্যাঁ ও বলেছে যে আপনার জন্য এত কিছু করে যাকে বাঁচানোর জন্য করে তার এই কথা জানতে লাগে কিন্তু আমি শুনেছি জহির ভাই নিজেই ফল্ট করেছে তত আপনার সামনে করবে আপনাকে ঠান্ডা রাখবে আমি না আমি সত্যি বলতে আমি বুঝতেই পারছি না কিছু ওকে কিছুদিন ধরে কেমন অচেনা লাগছে অন্যরকম কিরকম আমি না আমি আমি ঠিক মেলাতেই পারছি না আপনি যে এসব কথা আমাকে বলছেন আমি যদি আমার হাজবেন্ডকে এসব কথা বলি বললে বলতে পারি কিন্তু না বলাটা ভালো হবে আমার আমি তো খুবই খুশি আপনার কথা অনুযায়ী আমি আমার স্বামীকে সন্দেহ করা শুরু করলাম এটা কি ক্ষতি না যদি সন্দেহের ফল জিরো হয় তাহলে ক্ষতি কিন্তু বেশি না এতে ভালোবাসা আরো প্রচুর হয়
কিন্তু সন্দেহের ফল যদি জিরো না হয় তবে কিন্তু লাভটা আপনার, তাই না? জানার আগে একটা কথা, যদি পারেন জহিরকে ছাড়াতে হেল্প করবেন, বেচারা নিতে।